আজকে কমিটি অনুষ্ঠানের সদস্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আলোচকবৃন্দ, বক্তাগণ এবং সামনে উপবিষ্ট ভদ্র মহোদয়, বিশেষ করে আমার টিচার, আমার সেই 76 থেকে আজ পর্যন্ত টিচার প্রফেসর হাজার হাবিবা খাতুন, যে আমার পিএইচডি গবেষণা করেছে, ডিগ্রি দিয়েছেন এবং আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, বিশেষ করে পারিবারিক কাজে। আমি রিটায়ার করেছি, আমি ঢাকা থেকে ঢাকা শাহবাগ থেকে বিয়ে করে আমি কালকে ভাষা চেঞ্জ করেছি, আর উঠে ব্যস্ততার ভিতরে এই লেকচারটা রেডি করা আমার জন্য একটু কষ্ট ছিল, যেহেতু আইবি আবেদন করেছেন, তাহলে আমার পক্ষে উপেক্ষা করা মোটেই সম্ভব ছিল না। আপনারা হয়তো জানেন যে আমি ঢাকার নবদের উপরে গবেষণা করেছি, ঢাকার নবদের অবদান, এই খাজা মোহাম্মদ ইউসুফ জান, উনি পুরান ঢাকার নব পরিবারের একজন প্রতিষ্ঠাতা তার ব্যক্তি ছিলেন, এবং সেই পুরান ঢাকারই একজন কর্মী এবং খ্যাতমান যে মরণা সাহেব ছিলেন আমার মেয়াদের বাবা এবং তার মা, তাদের উদ্দেশ্যে যেহেতু সেটি পান, কাজেই আমি মনে করি যে আমার এই আর্টিকেলটি এটা খুবই রিলেটেড। যাই হোক, বেশি সময় বেশি নেব না, একটু বেশি সময় চলে গেছে। তো আমি একটু বলেছি যে খাজা মোহাম্মদ ইউসুফ জান ঢাকা নব পরিবারের একজন ব্যক্তি ছিলেন এবং তার আমার আমি এখানে আর্টিকেলে আমি তার ভূমিকা এবং বংশ পরিচয় এটা যেহেতু সবার কাছে আর্টিকেলের কপি আছে, এটাকে বাদ দিয়ে আমি তার প্রাথমিক কর্মজীবনে 2 নম্বর পাতা থেকে শুরু করছি। প্রাথমিক কর্মজীবন তারুণ্যে শুরুতেই খাজা মোহাম্মদ ইউসুফ জান সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। 1884 সালে স্থানীয় সরকার স্বায়ত্তশাসন আইন প্রবর্তিত হওয়ার আগেও তিনি ঢাকা মিউনিসিপ্যালিটির সরকার মনোনীত কমিশনার ছিলেন। 1884 সালে 25 নভেম্বর ঢাকা মিউনিসিপ্যালিটির প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে খাজা মোহাম্মদ ইউসুফ জান কমিশনার নির্বাচিত হন। নির্বাচনের পর কমিশনারদের ভোটে বাবু আনন্দ চন্দ্র রায় চেয়ারম্যান এবং নোয়াপাড়ির খাজা আমিনুল্লাহ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 1885 সালে সরকার ঢাকার গৃহকর বৃত্তির প্রস্তাব করলে আনন্দ চন্দ্র রায় ও তার সহযোগীগণ সেটা সমর্থন করেন, কিন্তু খাজা আমিনুল্লাহ, খাজা মোহাম্মদ ইউসুফ জান মুসলিম কমিশনার গণের বিরোধিতা করে, তারা মহল্লাবাসী ও পঞ্চায়েত সরকারদের সংগঠিত করে প্রচন্ড বিরোধিতা শুরু করেন। শেষ পর্যন্ত তারা নবাব আব্দুল গণির শরণাপন্ন হন। নবাব আব্দুল গণির উদ্যোগে ঢাকার 8000 লোকের সাক্ষর সংগ্রহ করা হলে করে জমা দিলে সরকার গৃহকর মুখ করে দেয়। 1880 দশকে নবাব খাজা আব্দুল গণির পঞ্চায়েত ব্যবস্থার যে উন্নয়ন সাধন করেন, তারপরে ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার এল হেয়ার 1888 সালে ছোটখাটো মামলার বিচার ক্ষমতা পঞ্চায়েতের উপর ছেড়ে দেন। ঢাকার বিভিন্ন মহল্লায় নির্বাচিত পঞ্চায়েত সরকারগণ স্থানীয় বাংলা ঘরে এসব বিচার কাজ চালাতেন, যেসব গুরুত্বপূর্ণ মামলা তারা মেটাতে পারতেন না তা আসামগঞ্জে পাঠানো হতো এবং নবাব বাহাদুর সেগুলো বিচার করতেন। নবাব খাজা মোহাম্মদ ইউসুফ জানের বিচক্ষণতা ও সমাজকর্মে সন্তুষ্ট হয়ে সরকার তাকে 1888 সালে ঢাকা সদর বেঞ্চে অনারারি ম্যাজিস্ট্রেট নিযুক্ত করেন এবং দীর্ঘ 28 বছর ধরে তিনি এ দায়িত্ব পালন করেন। এছাড়া জনসভা সরকার তাকে 1903 সালে সার্টিফিকেট অফ অনার্স, 1904 সালে খান বাহাদুর, 1910 সালে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন। আসানগঞ্জের আগত মামলার বিচার কাজ অনেক সময় খাজা মোহাম্মদ ইউসুফ জানকে করতে হতো এবং তিনি তার বিচক্ষণতার সাথে করতেন বলে তার সুনাম ছিল। নবাবের কাজী কাজিমের ডায়েরি থেকে জানা যায়, 1904 সালে আসানগঞ্জে অনুষ্ঠিত বিচার সভায় তিনি একটি জটিল মামলার সুষ্ঠু বিচার করেন। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রূপে 1897 সালে খাজা মোহাম্মদ ইউসুফ জান ঢাকা মিউনিসিপ্যালিটির সরকার মন্ত্রী সদস্য হন। ওই বছরই তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নির্বাচিত হন। মাঝখানে 4 বছর 1901-4 চেয়ারম্যান ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট র্যাঙ্কিন সাহেব, তখন ভাইস চেয়ারম্যান হিসাবে সহায়তা করা সহ খাজা মোহাম্মদ ইউসুফ জান 1916 পর্যন্ত দীর্ঘ 18 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে চেয়ারম্যান হিসেবে ঢাকা মিউনিসিপ্যালিটির খেদমত করেন। খাজা মোহাম্মদ ইউসুফ জান ঢাকা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় 1897 সালে ঢাকা প্রকাশ পত্রিকা
তার সম্পর্কে খুবই উচ্চাশা ব্যক্ত করেছিল। চেয়ারম্যান খাজা মোহাম্মদ ইউসুফ চান ঢাকা শহরের বিভিন্ন মহলা সরজমিনে পরিদর্শন করে ঝাড়ুদার এবং রাস্তা কর্মীদেরকে সরাসরি কাজের তাগিদে দিতেন, রাস্তায় ধুলাবালি দমনে প্রয়োজনে পানি ছিটানোর ব্যবস্থা করতেন। এছাড়া তিনি নিয়মিত পৌরকর সংগ্রহ করতেন ও তার যথাযথ হিসাব রাখতেন। সংশ্লিষ্ট বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও কার্যাবলী যুগোপযোগী আধুনিকায়ন ও উন্নয়ন সাধন করে তিনি এক বছরের মধ্যেই ঢাকা মিউনিসিপ্যালিটির প্রশাসনকে গতিশীল করে তোলেন। চেয়ারম্যান খাজা মোহাম্মদ ইউসুফ চান ঢাকা শহরের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন। শহরের পরিবেশ এবং এর বাসিন্দাদের স্বাস্থ্য উন্নয়নের জন্য তিনি পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন এবং একদিনের বার একদিন বদলে প্রতিদিন শহরবাসীর মল অপসারণের ব্যবস্থা করেন। এছাড়া তিনি শহরবাসীর অপরিকল্পিত ও অনুপযুক্ত পায়খানা বন্ধ করে দেওয়ারও ব্যবস্থা করেন। জোড়াতলে দিয়ে সংস্কারের বদলে তিনি শহরের রাস্তাঘাট পুরোপুরি টেকসইভাবে পুনর্নির্মাণের উদ্যোগ নেন। ওই সকল কাজের জন্য চেয়ারম্যান খাজা মোহাম্মদ ইউসুফ চান স্থানীয় সংস্থার নিকট থেকে ঋণ গ্রহণের আবেদন করেন। সরকারের পক্ষ থেকে তার কাজের প্রতি গভীর আগ্রহ ও মনোনিবেশ দেখে ঋণের বিষয়টি নীতিগতভাবে অনুমোদন করা হয়। কিন্তু ওই সময় ভূমিকম্প, দুর্ভিক্ষ ও প্লেগের মহামারী প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ফলে খাজা মোহাম্মদ ইউসুফ চানের কাজের তেমন অগ্রগতি হয়নি। চেয়ারম্যান খাজা মোহাম্মদ ইউসুফ চান প্লেগ নিবারণে লক খাজা আসনুল্লাহ দানকৃত 1 লক্ষ টাকার ফান্ড থেকে শহরের লোকদের চিকিৎসার্থে 1898 সালে একজন স্বাস্থ্য কর্মকর্তা এবং একজন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগের ব্যবস্থা করেন। 1898 সালে জুলাই মাসে ঢাকা সফরে আগত বাংলা ছোটলাগ ডট উদ্মান চেয়ারম্যান খাজা মোহাম্মদ ইউসুফ চানের কর্তৃক ঢাকা শহরের উন্নয়নের প্রচেষ্টা দেখে পরিতুষ্ট হন। ওই সফরকালে ছোটঘাট এতদিন ধরে যে 5 জন গণ্যমান্য লোকের সাথে নেতৃত্ব আলাপ করেছিলেন খাজা মোহাম্মদ ইউসুফ চান ছিলেন তাদের মধ্যে একজন। অর্থাভাবে চেয়ারম্যান খাজা মোহাম্মদ ইউসুফ 1898 সালে মিউনিসিপ্যালিটির বাসের বাজেটে মাত্র 260 টাকা বরাদ্দ করতে পেরেছিলেন। কিন্তু নব খাজা আসমুল্লাহ ওই বছরই প্লেগ নিবারণের জন্য ঢাকা মিউনিসিপ্যালিটিকে 1 লক্ষ টাকা দান করেন। জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে খাজা মোহাম্মদ ইউসুফ চান ও ব্লেক ফান্ড থেকে 1997 টাকা